আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো কাঁচা আমের আচার তো সবাই খেয়েছো, কিন্তু আজকে দেখাবো কাঁচা আমের বিচি দিয়ে আমাদের কত উপকার আসে সেটাই। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই দেখতেই পাচ্ছ আমের থেকে বিচি বের হয়েছে। আজকে দেখাবো আমের আচার না, আমের বিচি, কাঁচা আমের বিচি দিয়ে কি করা যায়, কি কাজে আসা যায়। এই কাঁচা আমের বিচিগুলা আমি ভালোভাবে শুকিয়ে নেব। কাঁচা আমের বিচিগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ, এই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়। এই ব্লেন্ডার করে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভালোভাবে। এই যে এরকম এরকম হলেই হবে। সবগুলো করে নিচ্ছি। ব্লেন্ডার করার পর যদি একটু ভেজা ভেজা লাগে, মানে পানি মনে হয় আছে, তাহলে এই যে এরকম চুলার মধ্যে ফ্রাই প্যানে একটু ড্রাই করে নিবা, পানিটা শুকিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। কাঁচা আমের বিচি ভালোভাবে শুকিয়ে যে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পেরেছ যে এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এখন ওটার সাথে আমি প্রথমে সরষা তেল নিয়ে নিয়েছি। নারকেল তেল, সরষা তেল, যেটা ইচ্ছে নিতে পারো। সরষা তেল নিলাম, এর সাথে আমি এক চা চামচ বিচি, কাঁচা আমের বিচি গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা রোদে 6 থেকে 7 দিন পর্যন্ত রোদে দেখাতে হবে, তারপর এটা ব্যবহার করার উপযোগী হবে। এর আগে কিন্তু না, এটা চুলে দিতে হবে। চুলে দিলে এটা অনেক অনেক উপকার হয়। চুলে আমাদের খুশকি হয়, তারপর ছোট বড়, এমন কি বড় যারা বৃদ্ধা আছে তাদেরও অনেক সময় দেখা যায় চুলের মধ্যে অনেক খুশকি জমে যায়। তো এইটা লাগালে খুশকিটা দূর হয়ে যাবে। এছাড়া চুলে যে অকাল পাক্য যেটা বলে, যে অল্প বয়সে চুল পেকে যায়, তো এটা ব্যবহার করলে ওইটাও রোধ করা যাবে। এছাড়া আবার যাদের চুল অল্প বয়সেই পড়ে যায়, টাক মাথা যেটাকে বলে, তো ওইটা থেকে অনেকটা উপকার পাওয়া যাবে। তাহলে তোমরা এখন থেকে কাঁচা আমের বিচি আর ফেলবে না, তো এভাবে তৈরি করে নিতে পারো। আমার আরেকটা টিপস হচ্ছে, এটা রং চা নিয়েছি, হালকা গরম আছে, এটার সাথে এই কাঁচা আমের বিচি শুকনো গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ। এটা যদি সকাল বা বিকেলের দিকে খাওয়া যায়, এটা কিন্তু খুবই টেস্টি হয়, কোনো তিতো লাগবে না। আর এর সাথে একটু মধু মিশিয়ে নিতে হবে। মধু মিশিয়ে এটা খেতে হবে সকাল আর বিকেলে বেলা। তাহলে যাদের কোলেস্টেরল রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা এইটা খেলে অনেক উপকার পাবে। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, যারা ডাক্তার দেখাচ্ছে বা খুব বেশি রোগে আক্রান্ত আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা সেবন করবে। এটা একটু বলে দিলাম। তারপরে এটা অনেক উপকারী, আর এটা কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, দাঁতের জন্য অনেক ভালো, কিন্তু শুকিয়ে নিলে কোনো সাইড এফেক্ট থাকে না, সেজন্যই দেখালাম। তারপরে যদি কোনো তোমাদের সমস্যা হয়েই থাকে বা মনে হয় যে না ডাক্তারের পরামর্শ নিয়ে করব, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়েও তোমরা এটা খেতে পারো। এই যে কাঁচা আমের বিচির গুঁড়োগুলো এভাবে করে আমি সংরক্ষণ করছি, বোতলে ভরে রাখছি। এই দেখো, আর একটু সরষের তেলও মিশিয়ে রাখবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আজ থেকে কাঁচা আমের বিচি আর ফেলবে না, এভাবে আমার মতো করে ইউজ করবে, অনেক উপকার পাবে। তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।